কেউ দিল না ঠাই, ঢাকল না কেউ কাছে। মানুষ ছাড়া একটা মানুষ কেমন করে বাঁচে? আমার যত স্বপ্ন নিয়ে তবু তোমার কাছে থাকতে দিও, তোমার কাছে আসতে দিও, শর্ত ছাড়া হাসতে দিও, মন হলে মেঘ কাঁদতে দিও, আর একটু কুড়া জাগতে দিও। আমার যত স্বপ্ন নিও তবু তোমার কাছে থাকতে দিও, একটুখানি বাঁচতে দিও, তোমার কাছে থাকতে দিও। আসসালামুয়ালাইকুম। আজকে আমাদের দুইটা স্পেশাল ডে। প্রথমটা হইতেছে তার জন্মদিন। এই দিনে এই ভালো ব্যক্তিটা, মানে ভালো মহিলাটা পৃথিবীতে এসেছিল। মহিলা তো মেয়েটা, মানে এই দিনে এই মেয়েটা পৃথিবীতে এসেছিল, এটা প্রথম কারণ। এবং দ্বিতীয় এটা হইতেছে, এটাও আমি বলে দিই, সেটা হইতেছে এই দিনে আমরা দুজনকে মানে পাইছিলাম আর কি, কোরাই পাইছিলাম। এই দিনে আমরা দুজনকে আপন করে নিয়েছিলাম, আমাদের প্রায় পরিচয় হওয়ার 8 মাস পরে, মেবি না জানুয়ারি না ফেব্রুয়ারি না ফেব্রুয়ারি 23, সো প্রায় 6 মাস পরে। সো আমাদের পরিচয় হয় প্রায় 6 মাস পরে আমরা এই আমাদের গুরুত্বপূর্ণ ডিসিশনটা নিয়েছিলাম যে আমরা তার জন্মদিনে, গুরুত্বপূর্ণ না হোক গুরুত্বপূর্ণ ডিসিশন, তোমাকে বিয়ে করা। কিছু বলবো না। কেন না বলি, তুমি এমন একটা মানুষ যে তোমার বিয়ে করে কিরকম ভুল করছি। আমি হলাম একটা জগরাটে মানুষ, সো আমার পার্টনারও জগরাটে, ওই রকম একটু আশা করি না নি। কিন্তু হে জগড়া করতেই পারে না, রাগ করছো ঠিক আছে, চিল্লাচিল্লি করো আমার সাথে, ঝগড়া করো চিল্লাচিল্লি করো, এগুলো কিচ্ছু করে না। কিদা করে মোবাইলটা বন্ধ করে রাখা দেয়, আমি শান্তি সব দিক দিয়ে আমার ব্লক করে না, মোবাইলটা বন্ধ করে না, 3 দিনের পরে ফোন করে হয় সরি মুভ করে দাও। কিদা করতাম ভাই, আমার তো আমার ঝগড়া করতাম না, আমার ঝগড়া করার খুব ইচ্ছে কাই জাগুনি। এটা এটা আসলে মানে এটা আমি ঝগড়া করতাম পারি না তোমার লগে। আমি আসলে আমি কোনোদিনই ঝগড়া করতে পারি না, এবং শাউট করি মাঝে মাঝে, মাঝে শাউট করি, এখন ইদানিং খুব বেশি শাউট করি আগের থেকে। সো ওর সাথে একটু বেশি শাউট করা হয়ে যায় এখন। সো এটা আসলে আমি নিজে, তারপরও নিজে নিজে রিয়েলাইজেশন করি এটা হচ্ছে আমারই ফল্ট। আমিও মাপ চাই মাঝে মাঝে, আবারও হয়ে যায়, আবারও মাপ চাই। সপ্তাহে কয়দিন ঝগড়া করা হয়েছে? এই তো রুটিন তো নাই কোনো, যখনই মন যায় রাগ উঠে গেলে এই তো ঝগড়া হয়ে যায়। আমার মায়ের গলা ভেঙে মনে হচ্ছে সবাই আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা আমিত্যু একসাথে থাকতে পারি। আচ্ছা মাইনছে কইতেছে জানো নে, আমি 1 বছর হয়ে গেছে তোমার সাথে থাকছি, এখন মাইনছে কইতাছে সারা রাত জীবন থাকা লাগবে তোমার সাথে, কিভাবে থাকবো তোমার সাথে আমি, মানে আমি তো এই টেনশনে আমার ঘুম হয় না। আমারও ভালো ঘুম হয় না। কেন? সে রান্না করতে পারবে না ভাই, সংসার করবে ঠিক আছে, সে রান্না করতে পারবে না। তাহলে ভাই কেমনে কি ভাই, আমি মনে করছি একদিন হেল্প করলাম, আমি তো আমি এমনটা না, আমি যে মানে টিপিক্যাল সেই কি যেন বলে হাজবেন্ড ওয়াইফ না। আচ্ছা সবসময় মেয়েরা গৃহিণী হবে কেন, ছেলেরা গৃহিণী হোক না, তাহলে না না সব দায়িত্ব নিলেও আমি হবো না, খালি কোনো কাজ নাই, আমি ঘুরতে বেরোবো ভাই, সমস্যা নাই, তোমার রান্নাও করতে হবে না, তোমার মতো থাকো আমি আমার মতো থাকি ঠিক আছে না। মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হইলো যে এরকম ফোর স্টার হোটেলে দেখা সাক্ষাৎ, তুমি গৃহিণী হয়ে যাও, তুমি দৃষ্টান্ত স্থাপন করো দুনিয়ায় আমি পারবো, যে তুমি পুরুষ গৃহিণী হইতে পারে না, আমার দিয়ে হইতো না এটা। আমি তো মনে করো যে বাইরের জগৎ আমি টিনে ফেলাইছি, এখন আমার বাইরের জগৎ তোমার টানে নাই, এখন তো পারতাম না, না আগে না জানলে একটা বিষয় ছিল, আমি জব ছাড়ে যেতেছি শুধুমাত্র এই একটা কারণে, আর তো এটাই তো এটা তো বউ সারি দিবা না দিদা, বউ সারতাম না, বউ সারবো কেন, এটা লাইফ পার্টনার কি তা বলে, বউ আর জব কি এক জিনিস নাকি?
মানুষ তো জব সেন্স করে, বউ কি সেন্স করে রেগুলার?